কিভাবে আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী হবেন এর জন্য আপনাকে তাওহীদে রুবুবিয়্যাহ তাওহীদে উলুহিয়্যাহ তাওহীদে আসমা ও সিফাত এবং আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে তাওহীদে রুবুবিয়্যাহ হচ্ছে এই বিশ্বাস রাখা যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে সৃষ্টিকর্তা রিজিক দাতা এবং পরিচালনাকারী অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের ক্ষেত্রে তাকে একক সাব্যস্ত করা তাওহীদে উলুহিয়্যাহ হচ্ছে যাবতীয় ইবাদত এককভাবে আল্লাহ তাআলার জন্য করা তাওহীদে আসমা ও সিফাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নাম এবং গুণাবলী নিজের জন্য নিজের কিতাবে সাব্যস্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে সাব্যস্ত করেছেন সেগুলোকে ঠিক সেইভাবেই বিশ্বাস স্থাপন করা অর্থাৎ তিনি যেটাকে সাব্যস্ত করেছেন সেটাকে সাব্যস্ত করা তিনি যেটাকে অস্বীকার করেছেন সেটাকে অস্বীকার করা কোনরূপ পরিবর্তন পরিবর্ধন এবং সাদৃশ্য ও ধরন বর্ণনা করা ছাড়াই সেই সাথে সাথে আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে নেওয়া কেননা পৃথিবীতে অনেক লোকই আছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহ তাআলার অস্তিত্বের দলিল কি সার্বিকভাবে আল্লাহ তাআলার অস্তিত্বের দলিল চার প্রকার একটা হচ্ছে বিবেকগত ইন্দ্রিয়গত স্বভাবগত এবং শরাই বিবেক দ্বারা বোধগম্য দলিল হচ্ছে কোন বিবেক সম্পন্ন ব্যক্তি যদি দুনিয়ার সমুদ্র নদীনালা গাছপালা দিন রাত্রি ইত্যাদির সুনিপুণ সুদক্ষ সুশৃঙ্খলিত এই নিয়ম পরিলক্ষিত করে তাহলে তার মনে অবশ্যই একথার উদ্ভব হবে যে নিশ্চয়ই এখানে একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন দুই নম্বর হচ্ছে ইন্দ্রিয়গত দলিল মানুষ যখন কোনো বিপদে কঠিন অবস্থায় পতিত হয় তখন সে আসমানের দিকে দুই হাত উত্তোলন করে বলে হে আল্লাহ হে আমার রব আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে শুরু করলেন এমন অবস্থায় আসমানে কোনো মেঘমালাই ছিল না অতঃপর যখন দোয়া শেষ করলেন তখন তার দাড়ি থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল এটা হচ্ছে ইন্দ্রিয়গত দলিল ওই তিন ব্যক্তি যারা গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছিল তারা আল্লাহর নিকটে দোয়া করলো অতঃপর তাদের সামনেই সেই গুহার মুখে আটকে যাওয়া বড় পাথরটি আস্তে আস্তে সরে গেল এটাই হচ্ছে ইন্দ্রিয়গত দলিল তিন নম্বর মানুষের স্বভাবজাত দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মানুষই ফিতরত বা ইসলামের উপরে জন্মগ্রহণ করে তারপরে তার পিতামাতা তাকে ইয়াহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা অগ্নিপূজক বানায় চার নম্বর দলিল হচ্ছে শারঈ দলিল এর সংখ্যা অনেক বরং কিতাবুল্লাহর এমন একটিও আয়াত পাওয়া যাবে না যেখানে তাওহীদের প্রতি দালালাত নেই ঈমানের দ্বিতীয় রুকন হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা কিভাবে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমরা বিশ্বাস স্থাপন করব যে এটা একটি অদৃশ্য জগৎ যাদেরকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন যারা আল্লাহর আনুগত্য করে যারা আল্লাহর নাফরমানি করে না তাদের রূহ রয়েছে শরীর রয়েছে তাদের মেধা রয়েছে এবং তাদের অন্তর রয়েছে এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিউসাব্বিতাল লাযীনা আমানু ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ তাআলা আরো বলেন জাআলিল মালাঈকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াযীদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর তাদের বিবেক এবং অন্তর রয়েছে তার দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী হাত্তা ইযা ফুজ্জিআন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক আমরা সকল ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করব তাদের যে সকল নাম আমরা জানি সেগুলো সাব্যস্ত করব যেমন জিব্রিল মিকাইল ইসরাফিল ও মালাকুল মাউত তবে মালাকুল মাউতের নাম আজরাইল এটা সাব্যস্ত নয় তাদের নাম গুণাবলী এবং কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে যে সংবাদ দিয়েছেন আমরা তা বিশ্বাস স্থাপন করব ঈমানের তিন নম্বর রুকন হচ্ছে আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা অর্থাৎ আসমান থেকে অবতীর্ণ যাবতীয় কিতাবের ব্যাপারে আমরা এই বিশ্বাস রাখব যে এগুলো আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কালাম এগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আল্লাহর সৃষ্টিজীব নয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রসুলের নিকটেই কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব আমরা সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করব এবং যেগুলোর নাম জানি সেগুলোর উপরেও বিশ্বাস স্থাপন করব যেমন কোরআন তাওরাত ইনজিল জাবুর মুসা আলাইহি সালাতু ওয়াসালাম ও ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সহিফা এবং এগুলার বিধান রহিত না হয়ে যাওয়া পর্যন্ত আমরা এগুলার বিধান এবং এগুলার সংবাদ সম্পর্কেও বিশ্বাস স্থাপন করব আমরা বিশ্বাস স্থাপন করব কোরআন পূর্ববর্তী সকল কিতাবকে রহিত করে দিয়েছে এই জন্য কোরআনকে ত্যাগ করে ইসরায়েলি রেওয়ায়তের দিকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস অর্থাৎ কোরআনের মধ্যেই রয়েছে উত্তম ঘটনা তাহলে কেন আমরা উত্তম ঘটনার জন্য ইসরায়েলি রেওয়ায়তের দিকে যাব কেন আমরা
আমরা দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণ করে কোরআনকে ছেড়ে দার্শনিক যুক্তিবাদীদের নিকটে যাব। ঈমানের চতুর্থ রুকুন হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা বিশ্বাস স্থাপন করি যে তারা সকলেই আল্লাহর বান্দা এবং তাদের ইবাদত করা যাবে না। তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তারা মিথ্যা কথা বলেন না। আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন, তাদের নিকটে ওহী করেন, তাদেরকে বিভিন্ন নিদর্শন দ্বারা শক্তিশালী করেছেন এবং তারা তাদের উপর অর্পিত আমানত আদায় করেছেন। তারা উম্মতকে নসিহাত করেছেন এবং আল্লাহর রাস্তায় যথাযথ রূপে জিহাদ করেছেন। সর্বপ্রথম নবী হচ্ছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিসসালাম এবং সর্বশেষ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম। তারপরে যে ব্যক্তি নবুয়ত বা রিসালাতের দাবি করবে, সে কাফের, বড় কুফরি করলো, সে যে ধরনেরই ইবাদত করে থাকুক না কেন, তাকে কখনোই বিশ্বাস করা যাবে না। আমরা সকল নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে তাদের যে সকল নাম, গুণাবলী এবং তাদের যে সকল সংবাদ ও তাদের যে সকল মুজিজার কথা বর্ণনা করেছেন, আমরা সেগুলি সবই বিশ্বাস করি। ঈমানের পঞ্চম রুকুন হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ মৃত্যু পরবর্তী সকল জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ রুহ বের হয়ে যাওয়া, ফেরেশতা কর্তৃক রুহ কবজ করা এবং সেটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া, আসমানের দরজা খোলা বা বন্ধ হওয়া এবং পুনরায় সেই রুহ শরীরে প্রবেশ করানো, জুতার আওয়াজ শোনা, ফেরেশতাদের কবরের প্রশ্ন উত্তর, তিনটি মূলনীতির ব্যাপারে প্রশ্ন করা, যেমন মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যদি আপনি আমি এই তিনটি প্রশ্নের ব্যাপারে দুনিয়াতে না শিখে থাকি তাহলে আমরা কবরে এর ব্যাপারে উত্তর দিতে পারবো না। অনুরূপভাবে কবরের আজাব, কবরের নিয়ামত, পুনরুত্থান, কিয়ামত দিবসে প্রতিদান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, শাফাআত, মুমিন কর্তৃক কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ ইত্যাদি মৃত্যু পরবর্তী প্রত্যেকটি জিনিসই হচ্ছে ঈমান বিল আখিরা বা পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের এক একটি অংশ। অথচ বর্তমানে অনেকেই আমাদের এই সমস্ত স্বীকৃত বিষয়ের মধ্যে থেকে অনেক বিষয়ের উপরই কেউ কেউ সন্দেহ করে থাকেন। একজন মুসলিম কখনো এ ব্যাপারে সন্দেহ করতে পারে না। ঈমানের ষষ্ঠ রুকন হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। উলামায়ে কেরাম বলেছেন তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করার চারটি স্তর, সেগুলি হচ্ছে জ্ঞান, লেখা, ইচ্ছা এবং সৃষ্টি। এক নম্বর হচ্ছে জ্ঞান, অর্থাৎ আমরা এই বিশ্বাস স্থাপন করি যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছুই সংগঠিত হোক না কেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে রয়েছে। দুই নম্বর লেখা, অর্থাৎ আমরা এই বিশ্বাস স্থাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে নির্দেশ দিয়েছিলেন সকল কিছুর ভাগ্য লিপিবদ্ধ করে রাখার জন্য। তিন নম্বর ইচ্ছা, অর্থাৎ আমরা এই বিশ্বাস করি যে বান্দার ইচ্ছা এবং চাওয়া রয়েছে, তবে তার ইচ্ছা এবং চাওয়াটি আল্লাহর ইচ্ছার আওতাধীন, অর্থাৎ আল্লাহ তাআলা যেটা চান সেটা হয়, তিনি যেটা চান না সেটা হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরো বলেন ফাতু হারসাকুম আন্নাশিতু। এই আয়াত দ্বারা বান্দার ইচ্ছা সাব্যস্ত হয়। চার নম্বর হচ্ছে সৃষ্টি, অর্থাৎ আমরা এই বিশ্বাস রাখি যে বান্দা হচ্ছে সৃষ্টিজীব এবং তার আমল সমূহ তারই অনুগামী, অর্থাৎ তাও সৃষ্টি। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন। বর্তমানে অনেকে আল্লাহর ইলমের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে এবং তাকদীরকে দোষারোপ করে। যেমন একজন ব্যক্তি যদি মদপান করে, আপনি তাকে জিজ্ঞাসা করুন আপনি কেন মদপান করছেন, তখন সে বলে তাকদীর, যদি আল্লাহর চাইতেন তাহলে আমি মদপান করতাম না। তাহলে আপনি তাকে কি বলবেন? আপনি তাকে অজ্ঞান হওয়া পর্যন্ত মারতে থাকুন, অতঃপর জ্ঞান ফেরার পরে যখন সে জিজ্ঞাসা করবে কেন তুমি আমাকে মারলে, তখন আপনি তাকে বলুন যে এটাই তাকদীর, তুমি এমন বিষয়ে আমাকে দোষারোপ করছো যেটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। এর দ্বারা যদি সে খারাপ কাজের ব্যাপারে তাকদীরের উপর দোষারোপ করা ছেড়ে দেয় তাহলে ভালো, আর যদি ছেড়ে না দেয় তাহলে দ্বিতীয়বার আবার প্রহার করা শুরু। মূলত এই কায়দাটি বোঝানোর জন্য এটা একটা উদাহরণ। খারাপ কাজের ক্ষেত্রে তাকদীরকে দোষারোপ করার কোনো অবকাশ নেই। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে।